costo, a tu costo, a tu costo, cano valo, basai, charidike utso, poripurno nionalo, amore pritibi. ঘিরে আসছে আধার কালোয়, সারাইয়ের সুর নিয়ে যাবে একটু একটু করে তোমায়। আজকের রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ ভিজে যায়। আমার ঘরে দুজন পুরুষ লোক প্রবেশ করেছে বলে আমার মনে হচ্ছে। বড় ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে তুমি? বড় ভাই, আমি মুনির। মুনির, মুনির নামে কাউকে আমি কোনোদিন চিনি বলে তো মনে হচ্ছে না। বড় ভাই, আমি আপনার ছোট ভাই, তার বন্ধুর বন্ধুর বন্ধু। ও রানা, বসুন বসুন, সিট ডাউন সিট ডাউন প্লিজ। মানে আমার ছোট ভাই ফেরদৌস হাসানের কথা জিজ্ঞাস তো? ও তো ঘন খেয়েছে, মারমুর খেয়ে আজ রাস্তায় পড়ে রয়েছে। জি বড় ভাই, আমি জানি ও মারমুর খেয়ে রাস্তায় পড়ে আছে, কিন্তু আমরা আসছি বড় ভাই আপনার কাছে। আমার কাছে কি মনে করে? একটা বিশেষ সহযোগিতার জন্য। ক্রিকেটার আমার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কও, আমি তোমাদেরকে কি সহযোগিতা করতে পারি? মানে বড় ভাই, বিষয়টা হচ্ছে যে এমন একটা বিষয়, মানে বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় বড় ভাই, মানে আপনাকে বলতে সংকোচ হচ্ছে। বলাবেন নাকি? যদি কইতেই না পারো, যদি সংকোচই লাগে তাহলে এনেছো কেন? যাও ফুটো ফুটো, আমি ব্যস্ত আছি ব্যস্ত। বড় ভাই রাগ করবেন না, ধৈর্য ইমানের অঙ্গ, আল্লাহ ধৈর্যকারীদের পছন্দ করেন। বোধহয় নাকি? ওই ওই তুমি আমার এগুলি শিখাও। হ্যাঁ, আমি এগুলি যাই না। শোনো মিয়া, আমি মাদ্রাসা লাইনে আলেম পাশ কইরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, সেইখান থেকে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আমার চাকরির বয়স, মানে সরকারি চাকরির বয়স ইতিমধ্যে 2 বছর আগে অতিক্রম করে গেছে গা, স্টিল আই এম বেকার। আমি হাল ছাড়ি নাই। হাল ছেড়ো না বন্ধু, এবার কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। আমার শরীরে শক্তি আছে, মাথায় বুদ্ধি আছে, গলায় জোর আছে, সুতরাং আমার চাকরিও আছে। কিন্তু বড় ভাই চাকরি করছেন না কেন? আল্লাহ আমার কপালে যে চাকরিটা নির্ধারণ করে রাখছে সেইটার দেখা এখনো আমি পাই নাই, সুতরাং আমার ওই বেকারত্ব এই কথাটা আমাকে কন্টিনিউ করে যাইতে হইতেছে। জিজ্ঞা, তোমরা আমার কাছে কেন আসছো এইটা কো, তোমার সমস্যাটা কি? মানে আমরাও জুনিয়র বেকার, সদ্য ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছি, হলে থাকার জায়গা নেই, একটা বাসায় সাবলেট উঠেছি। তা জীবন যুদ্ধের নবসৈনিকেরা, তোমরা আমার কাছে কি আশা নিয়ে এসেছো? আমি তোমাদেরকে কি সাহায্য করতে পারি? তোমরা কি আমার কাছ থেকে ওই বেকারত্বের টিপস নিতে এসো নাকি? মানে চাকরির জন্য কিভাবে রোদে রোদে দৌড়ে দিব, বৃষ্টিতে বৃষ্টি হইব, ধৈর্য হারানো চলবো না, লাত্তি কি গুতা খাইলেও কিভাবে ধৈর্য ধরে রাখতে হয় সব? না বড় ভাই, ওসব কিছু না। আমাদের বিষয়টা হচ্ছে বড় ভাই, মানে চাকরি পেতে হলে, আচ্ছা, যেমন যোগ্য মামা দুলাভাই লাগে, তেমনি প্রেম করতে হলে একজন যোগ্য পরামর্শদাতা লাগে। ও, এই কথা তো আগে কইবা না মিয়া, রাগ ওর মিয়া। তো কি মায়া দুইটা কি পাশের বাসা? ভাই আপনি বুঝলে কি করে? কয় কি, আরে মেয়ে এটা বুঝতে আবার টাইম লাগে নাকি? শোনো, আমি স্কুল জীবনে প্রেম করছি একখান,
মাদ্রাসা লাইফে করছি দুই খান, ইউনিভার্সিটি লাইফে কয়খান প্রেম করছি, এটা শোনার পরে তো তোমরা আমার চরিত্রহীনভাবে বুঝতে পারো। জায়গা ক মায়া দুটা কি সুন্দর দেখতে কেমন? খুব ভালো। সব কেমন, লাফাঙ্গা নাকি মেন্দা? বুঝলাম না। বুঝলো না? আরে মায়া দুটা কি চঞ্চল নাকি লতা? লতা মানে তো বুঝলা না, লতা মানে হলো ধরো ইয়ে মানে শান্ত কুল কুল স্বভাবের কি না? না না না, চঞ্চল না লতাও না, মাঝামাঝি মাঝামাঝি। খুব ভালো খুব ভালো। আমি এই জাতীয় মাইয়া পটানো হলো সবচেয়ে সোজা কাজ, বুঝছো না? কিন্তু আমি একটা কথা কই, ডাক্তার যেমন রোগী না দেখে কখনো কোনো প্রেসক্রিপশন দেয় না, আমিও সেরকম তোমার মাইয়া দুইটাকে না দেখে তোমাদেরকে কোনো পরামর্শ দিতে পারবো না। আই এম ভেরি সরি ভাই। তাহলে যে বড় ভাই আপনাকে আমাদের সঙ্গে চলেন যেতে হয়? যাবো। আরে কি আশ্চর্য কথা, তোমরা তো ভেরি লাকি, আমি বেকার, আমি তো তোমাদের জন্য ফুল টাইম দিয়ে দিতে পারবো। একটু বহো। হ্যাঁ থ্যাংক ইউ বড় ভাই। আমি একটু ড্রেসটা চেঞ্জ করে লই। জি বলছিলাম না, আমার বন্ধু বন্ধুর বন্ধুর বড় ভাই খুবই অমায়ী, এবং সে যদি ডাক্তার হয়ে রোগীর বাড়িতে থাকে তাহলে তো রোগীর রোগ সারবে, কি বলিস? কিন্তু দেখিস আমার নিজের রোগী না হয়ে যায়।